হাতবাড়ালেই খড়দা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম লাগোয়া নর্দমার মধ্যে এই বস্তা ঘিরে রহস্য। বৃহস্পতিবার সকাল 8টা নাগাদ জ্যোতি কলোনির নর্দমার মধ্যে বস্তাটি দেখতে পান পুরসভার সাফাই কর্মীরা। খড়দা থানার পুলিশ ও খড়দা পুরসভার ভাইস চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ বস্তাটি থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে উদ্ধার হওয়া অস্ত্রগুলি মর্টার। ছোট বড় মিলিয়ে বস্তায় রয়েছে 7টি মর্টার। কিন্তু কিভাবে স্টেশনের পাশে এলো এক বস্তা মর্টার? পুলিশ মনে করছে মর্টারগুলি সেনাবাহিনীর বাতিল করা কোনো ছাট ব্যবসায়ীর মাধ্যমে হয়তো বস্তাবন্দি হয়ে চলে আসে। এ ব্যাপারে সেনাবাহিনীর পরামর্শ নেওয়া হচ্ছে। আমাদের ধারণা, এই খড়দাতে অনেকদিন ধরেই আমরা শুনছি একটা বড় ঝামেলা করার একটা বিষয় আছে। এটা কোনো ছোটোখাটো বিষয় নয় যে এটা বোম চার্জ করলো বা ছোটো এ বা চার্জ করলো, এটা বড় না, ভয়ঙ্কর বড় পরিকল্পনা। আমাদের ধারণা যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে, তাই দুর্ঘটনা তো ছোট দুর্ঘটনার বিষয় না, এলাকা মনে হয় পুরো উড়ে যেত। খবর দেওয়া হয় সিআইডির বম্ব স্কোয়াডে। পুলিশ মর্টারগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর ২৪ পরগনা।